আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম চার ধামের এক ধাম কেদারনাথ ধামের ভিডিও। আপনারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কেদারনাথ ধামের সম্পূর্ণ তথ্যটা আপনারা জেনে নেবেন এবং দেখে নেবেন। আর আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো চার ধামের এক ধাম কেদারনাথের পর আমরা গেছিলাম আরও তিন ধাম, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী। বন্ধুরা নমস্কার, আমি বাপন, আপনাদের আজকে দেখাবো চার ধামের আরও তিন ধাম। তো চলুন ভিডিওটা শুরু করি। আর যারা আমার চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আগেই বলেছিলাম যে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, তো ওদের প্ল্যান অনুযায়ী আমরা প্রথম গেছিলাম গঙ্গোত্রী, তারপর গেছিলাম যমুনেত্রী, তারপরে গেছিলাম কেদারনাথ ধাম, তারপরে গেছিলাম বদ্রীনাথ ধাম হয়ে আমাদের যাত্রা শেষ হল। তো আমরা এখন সবাই মিলে গাড়ি দিয়ে যাচ্ছিলাম যমুনেত্রী মন্দিরে। তো দেখাবো আপনাদের যমুনেত্রী মন্দিরের পুরো ভিডিও। আর একসাথে চার ধাম দর্শন করা চারটিখানি কথা না, আপনারা অবশ্যই যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যাবেন এবং অবশ্যই শরীরটা আপনারা চেক আপ করে যাবেন আপনাদের বাড়ি থেকে। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম, এই দেখুন গঙ্গার জল, কি অপরূপ দৃশ্য গঙ্গার। তো আমরা 12 ঘন্টা গাড়ি চড়ার পর আমরা চলে আসলাম যমুনেত্রী মন্দিরে। এই দেখছেন আপনাদের সামনে, এই হলো যমুনেত্রী মায়ের মন্দির। তো আপনারা দর্শন করুন। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো যমুনেত্রী মন্দির দর্শন করে আমরা আবার গাড়ি দিয়ে যাচ্ছি গঙ্গোত্রী মায়ের দর্শনে। তো আপনারা গাড়ি দিয়ে যেতে পারবেন আবার সেই গঙ্গোত্রী মায়ের দর্শন করতে। আর ভিডিওটা ছোট করে দেখাচ্ছি কারণ পুরো ভিডিও আমরা করতে পারিনি। আর এই দেখুন যাওয়ার সময় কি অপরূপ দৃশ্য, আমরা দেখতে দেখতে চলে গেলাম গঙ্গোত্রী মায়ের মন্দিরে। তো বন্ধুরা চলে আসলাম গঙ্গা মায়ের মন্দিরে, মানে গঙ্গোত্রী ধামে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্বর্গের দুয়ার। কথিত আছে এই দুয়ার দিয়ে দেবতারা যেতেন স্বর্গে, বা স্বর্গের উদ্দেশ্যে এই দুয়ার দিয়ে ওরা যেতেন। এটা হলো স্বর্গের দুয়ার। ঠিকটাই দেখুন স্ট্যাচু বানানো আছে, কিন্তু এগুলো ঢাকা আছে এখন। অবশ্যই এখানে স্ট্যাচু হবে এবং কিছুদিনের মধ্যেই এটা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আর এই স্বর্গের দুয়ার সম্পর্কে যদি আপনারা কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্বর্গের দ্বারের নিচেই বয়ে যাচ্ছে
সরস্বতী নদী। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সরস্বতী নদী। এখান থেকে আমরা এখন যাব চার ধামের আমাদের সর্বশেষ ধাম বদ্রীনাথ ধামে। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে যেতে যেতে দেখলাম এ দেখুন অনেক ভেড়া এবং আবার সে ১২ ঘন্টার জার্নি। তারপর আমরা চলে আসলাম সরস্বতী মায়ের মন্দিরে। আগে যে আপনাদের দেখালাম এই হলো তার উৎসস্থল সরস্বতী নদী। তো গঙ্গোত্রী দেখার পর এখন আমরা যাব চার ধামের সর্বশেষ ধাম বদ্রীনাথ ধামে। তো আর যাওয়ার সময় এই দেখুন হনুমান মন্দির এবং আরও এক দুখানা মন্দির পড়েছিল, সেগুলো আমরা দর্শন করে যাই। দর্শন করতে করতে আবার সেই ১২-১৩ ঘন্টার জার্নির পর গিয়ে পৌঁছাই চার ধামের শেষ ধাম বদ্রীনাথ ধামে। তো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তো গিয়ে এই দেখুন মানুষের ভিড়, সন্ধ্যা আরতি আমরা দেখতে পেলাম বদ্রীনাথ ধামের। আপনারা দর্শন করুন চার ধামের এই এক ধাম বদ্রীনাথ ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলা বাবার জয়। আর এই দূর থেকে দেখা যাচ্ছে রাতের সেই বদ্রীনাথ ধাম। আর আমরা ব্রিজের উপর দাঁড়িয়েছি, আর আপনারা যে দেখতে পাচ্ছেন নিচে নদীটা সেটা হলো অলকানন্দ নদী। তো বদ্রীনাথ ধাম অলকানন্দ নদীর পাশে অবস্থিত এই তো এখানেই শেষ হলো আমাদের চার ধাম ভ্রমণ। তারপর আমরা আবার ট্রেনে আবার কলকাতায় চলে আসলাম এবং কলকাতা থেকে আগরতলা এসে আমাদের ভ্রমণযাত্রা শেষ করলাম। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।